স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশে আসছেন ভারত সহ কয়েকটি দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরসূচি নির্ধারণ করতে একদিনের ছুটিকা সফরে বাংলাদেশ ঘুরে গেলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার এই সফরে দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয়েছে এবং এর ঠিক আগেই বাইডেন প্রশাসন দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এদিকে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তৎপরতা এবং অবশ্যই বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে ওঠা এবং এর প্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান তৎপরতা, কূটনৈতিক তৎপরতা এবং ভবিষ্যৎ কূটনৈতিক তৎপরতা কেমন হবে, এসব নিয়ে আলোচনায় রাজকাহনে আছি আমি শারমিন চৌধুরী। আমার সাথে সংযুক্ত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি। মাননীয় মন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। মাননীয় মন্ত্রী, অনেকগুলো প্রসঙ্গে আলোচনা করতে চাই। শুরু করি যেহেতু কেবলই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে ঘুরে গেলেন, আপনার কাছ থেকে শুনলাম আপনার বক্তব্যে যে ফলপ্রসূ আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক ইস্যুতে, একদম সুনির্দিষ্ট ভাবে যদি একটু সংক্ষেপে জানতে চাই যে নতুন কি বিষয় আসলো আলোচনা এবং অমীমাংসিত যে বিষয়গুলো আছে সেখানে কতটা অগ্রগতি হলো মাননীয় মন্ত্রী? আমরা খুবই ভাগ্যবান যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গত সেপ্টেম্বরে আমরা ওনার সাথে এটা জয়েন্ট ভার্চুয়ালি এটা জয়েন্ট মিটিং করি, তখন উনি আমাকে বলেছিলেন যে কোভিড এর অবস্থা একটু ভালো হলেই তিনি বাংলাদেশে আসবেন এবং তিনি তার কথা রেখেছেন, আমাদের সম্মান দিয়েছেন, আমরা এই জন্য ওনার প্রতি কৃতজ্ঞ। তাছাড়া একাধিক ইস্যু, আমরা প্রতিবেশী দু রাষ্ট্র, সুতরাং আমাদের বিভিন্ন ধরনের ইস্যু থাকে। তবে আপনি জেনে খুশি হবেন বাংলাদেশ এবং ভারতের যত বড় বড় সমস্যা আমরা কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান করেছি। এটি সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা এবং ভারতের নেতৃত্বের জন্য। আমাদের পানির হিস্সা নিয়ে সমস্যার সমাধান, আমাদের আপনার ল্যান্ড বাউন্ডারি বলেন, আমাদের মেরিটাইম বাউন্ডারি বলেন, আমরা মোটামুটি তো ছোটখাটো এখনো কিছু কিছু জিনিস রয়ে গেছে, সেই সব নিয়ে আলোচনা। আর আগামী 26 তারিখ আমাদের স্বাধীনতা 50 বছর পূর্তি উৎসবে এবং বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ দুদিনের সফর করবেন, সেইটা নিয়েও আপনার একটু আলোচনা ছিল, সেগুলো মোটামুটি ভাবে আপনার ঠিক হয়েছে। তো সেই কারণে এসেছিলেন একদিনের সফরে, জটিকা সফরে। তবে এর আগে আমাদের পররাষ্ট্র সচিব ভারতে গিয়েছিলেন, মোটামুটি আলোচনা হয়েছিল, তবুও কিছু কিছু ইস্যু, আর ইস্যুটা এই যে ভারতের পশ্চিমবঙ্গ এবং আশেপাশের কয়েকটি রাজ্যে তাদের নির্বাচন হবে, সেই কারণে একটু অসুবিধার সৃষ্টি হয়েছে, তো সেগুলো আলোচনা আমাদের হয়েছে।